ক্লিক নতুন পেতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো কৃষ্ণ সার হত্যার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকার নগদ জরিমানা করা হলো সলমান খানকে অবশেষে যোধপুর আদালত সলমান খানের সাজা ঘোষণা করল অর্থাৎ যোধপুর সেন্ট্রাল জেলেই যেতে হবে তাকে রাত কাটাতে হবে জেলেই বৃহস্পতিবার অর্থাৎ আজ উনিশশো সালে কৃষ্ণ সার হরিণ শিকার মামলায় রায় ঘোষণা করলো যোধপুরের আদালত আদালতে হাজির ছিলেন সলমান খান শোয়েফ আলী খান টাব্বু সোনালী ব্রেন্দে এবং নীলম এদিন যোধপুর জেলা প্রিসাইডিং আধিকারিক দেব কুমার খাত্রী সাজা ঘোষণা করেন সৈয়দ আলী খান টাব্বু সোনালী এবং নিলামকে বেকসুর খালাস হল দোষী সাব্রত হন সলমান খান সরকারের পক্ষে আইনজীবী সলমানের ছ বছরের কারাদণ্ডে দাবি করেছেন এই বিষয়ে তবে এখনও চূড়ান্ত জানানো হয়নি সাজা ঘোষণার সময় আদালতে কক্ষই ছিলেন সোয়েব সোনালী ত্রাব্য নিলাম এই ঘটনায় আরও দুই অভিযুক্ত হলেন ট্রাভেল এজেন্ট দুষ্মন্ত সিং এবং দীনেশ গাওয়ারে সে সময় গাওয়ারে সলমানের সহকারী ছিলেন এখনও তিনি পলাতক সলমানের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্টের অন্তর্গত একান্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল অভিনেতাদের বিরুদ্ধে উনিশশো সালে এক ও দুই অক্টোবরের মধ্যবর্তী রাধে যোধপুরের কাঙ্গানি গ্রামে দুই কিনসার হরিণ হত্যার অভিযোগ ছিল সে সময় হাম সাত হ্যাঁ ছবির শ্যুটিংয়ের জন্য তারা যোধপুরে গিয়েছিলেন